এবার আরো কিছু সংবাদ এক নজরে। সুপার শপগুলো অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। জানান, 20-30% পর্যন্ত লাভ করছে সুপার শপগুলো। রাজধানীর কারওয়ান বাজারে সুপার শপ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশের কৃষিতে সৌর পাম্পের সেচের চ্যালেঞ্জ এবং সম্ভাবনার শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত। আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএডিসির প্রধান প্রকৌশলী সারওয়ার হোসেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটিতে ত্যাগীদের মূল্যায়নের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগের একাংশ। দুপুরে বুদ্ধিজীবী চত্বরে মানববন্ধন হয়। এ সময় পদবঞ্চিত ত্যাগীদের কমিটিতে অন্তর্ভুক্ত পদ পাওয়া বিবাহিত চাকরিজীবী ও নিষ্ক্রিয়দের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার দাবি জানানো হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে দুদকের সহকারী পরিচালকের দুর্ব্যবহারের অভিযোগে বিক্ষোভ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে প্রতিবাদ সভা করে সংগঠনের বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।